আমি আর কোন বুঝি নাই, আমি আগে কইছিলাম বুঝুনি, এখন আমরা তো জানো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা কমপ্লেন রেজিস্টার করেছি বিডিও স্যারের কাছে। বলছিলে আমার ওই পাণ্ডবপুর গাউসবার মধ্যে আমার বাবার একটা জায়গা ছিল, দোকানঘর ছিল। তো ওই দোকানঘর পাট্টা পাওয়ার জন্য আমি আবেদন করেছিলাম। তো সেই আবেদনটা আমি যার কাছে করেছিলাম, তো ওই আবেদনটা আমি ঠিকভাবে পাই নাই। অ্যাকচুয়ালি ঘটনা ছিল, আমার বাবার বাজারে আকস্মিক মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে। তো আমাদের এখানে জায়গার যে পাট্টাটা সব কিছুই ছিল, কিন্তু বাবা আকস্মিক মৃত্যুর কারণে কোথায় এগুলো সেগুলো আমাদেরকে বলে যেতে পারে নাই। তো সেই কারণে বাজারের যে জায়গা ছিল ওই জায়গাটা পাওয়ার জন্যে তৎকালীন সরকারের কাছে আমি, মানে যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছে আমি দ্বারস্থ হই, কিন্তু কোনো সদুত্তর পাই নাই। তো সদুত্তর না পাওয়াতে এই কিছুদিন আগে দেখা গেছে যাদের কাছে আমি দ্বারস্থ হই ওরাই এখানে আমার যে বাবার যে জায়গাটা ছিল ওই জায়গাটা মানে হরপ করার চেষ্টা করেছে, ওইখানে দোকান ভিটি করার জন্য মনে হয় এই পিলার টিলার কোনো কিছু লাগিয়েছে। আমি যতটুকু জানি এটা এই দুলাল সরকার এবং ওনার ভাই এবং তপন সরকার আর ওনার ভাই ওরা মিলে মনে হয় এই জিনিসটা করছে। তারা এই ওনারা ছিলেন ভাইস প্রেসিডেন্ট মনে হয়েছিলেন বিজেপির তৎকালীন সরকারের। তো আমি এতটুকুই জানি। তো আমার অ্যাকচুয়ালি এখানে আমার একটা কমপ্লেন রেজিস্টার করেছি ওইটাতেই, যে আমার যাতে এই জায়গাতে আমার বাবার যে জায়গা ছিল, আমার বাজারের যারা যারা সদস্যবৃন্দ ছিল, মানে আপনার বাজারের যারা যারা ব্যবসায়ী, তারা সবাই জানে এই জায়গাতে আমার বাবার 30-35 বছর ধরে আমার এখানে দোকান ভিড় ছিল, কিন্তু বর্তমানে সেই দোকান ভিড়িতে মানে আমাদেরকে কোনো ধরনের ইনফরমেশান না জানিয়ে না বলে কোনো কিছু ওইখানে পিলার টিলার লাগানো হয়েছে। তো এই কারণেই যে আমার অ্যাকচুয়ালি কমপ্লেনটা আমি বিডিও স্যারের কাছে একটা লিখিত আমি দরখাস্ত করি অবজেকশনের জন্য। আমার নাম শুভ্রাংশু ভৌমিক, বাবার নাম মৃত শুভ ভৌমিক, আমার বাড়ি গাবতলি পোস্ট অফিস রায়েরমোড়া, থানা আমতলি, পাণ্ডবপুর গাঁও সদর।